সূর্যের আয়তন পৃথিবীর আয়তনের তেরো লক্ষ গুণ সূর্যের ব্যাস হলো পৃথিবীর ব্যাসের একশো দশ গুণ সূর্যের ভর পৃথিবীর ভরের তিন লক্ষ তিরিশ হাজার গুণ আলো ও উত্তাপের পার্থক্য অনুসারে সৌরমণ্ডলের চারটি অংশ কেন্দ্রমণ্ডল আলোকমণ্ডল বর্ণমণ্ডল এবং মণ্ডল পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো ওয়ান পয়েন্ট ফোর নাইন সিক্স ইন্টু এইট কিলোমিটার পৃথিবীতে সৌর্যকিরণ পৌঁছাতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড পৃথিবীর বয়স হল ফোর পয়েন্ট ফাইভ ফোর বিলিয়ন বছর পৃথিবীর আকৃতি অভিজ্ঞতা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলো তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিমি পৃথিবীর চারিদিকে চাঁদের আবর্তন করতে সময় লাগে সাতাশ পূর্ণ একের তিন দিন সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন এরটো পৃথিবীর সর্বত্র দিনরাত্রি দৈর্ঘ্য সমান হয় কোন দুটি দিনে একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে সবচেয়ে বড়ো দিন এবং সবচেয়ে ছোটো রাত্রি এবং দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা অর্থাৎ কর্কট সংক্রান্তি হয় একুশে জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত্রি এবং সবচেয়ে ছোট দিন এবং দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা হয় অর্থাৎ মকর সংক্রান্তি হয় বাইশে ডিসেম্বর সূর্যরশ্মি ঠিক লম্বভাবে নিরক্ষরেখার উপর পড়ে একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর মহাবিশুভ ও জলবিশুভ হয় যথাক্রমে এই একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর সূর্য কর্কটক্রান্তি অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং মকরক্রান্তি অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার উপর লম্বাভাবে কিরণ দেয় যথাক্রমে একুশে জুন এবং বাইশে ডিসেম্বর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি হয় কোন দিন সেটি হলো চারই জুলাই অর্থাৎ অপসুর অবস্থানের দিন এবং সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় অর্থাৎ প্রায় চোদ্দো কোটি সত্তর লক্ষ হয় এটি হয় চারই সরি তিনই জানুয়ারি অর্থাৎ অনুসুর অবস্থানে অপসুর অবস্থান তাহলে হয় চারই জুলাই এবং অনুসুর অবস্থান হয় তিনই জানুয়ারি বাইশে ডিসেম্বরের পর থেকে একুশে জুন পর্যন্ত মকরক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখার দিকে সূর্যের উত্তরমুখী আপাত গতিকে বলা হয় সূর্যের উত্তরায়ণ এবং একুশে জুনের পর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার দিকে সূর্যের দক্ষিণমুখী আপাত গমনকে বলা হয় সূর্যের দক্ষিণায়ন উত্তর গোলার্ধের সুমেরু অঞ্চলে একটানা ছয় মাস রাত্রি অর্থাৎ তেইশে সেপ্টেম্বরের পর থেকে একুশে মার্চ পর্যন্ত এই সময় একটানা ছয় মাস রাত্রি থাকার সময় রাতের আকাশে রামধনুর মতো আলো দেখা যায় একে বলা হয় সুমির উপভা বা অরোরা বরিয়ালিস এবং দক্ষিণ গোলার্ধে অর্থাৎ কুমের অঞ্চলে একটানা ছয় মাস একুশে মার্চ থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত এই একটানা ছয় মাস থাকার সময় রাতের আকাশে অপূর্ব আলোর জ্যোতিকে বলা হয় উপভা বা অরোরা অষ্ট এরপর আমরা গুরুত্বপূর্ণ কিছু সমাক্ষ রেখা দেখে যেমন নিরক্ষরেখা হলো জিরো ডিগ্রি কর্কটক্রান্তি রেখা সাড়ে ডিগ্রি উত্তর মকরক্রান্তি রেখা সাড়ে ডিগ্রি দক্ষিণ সুমেরুবৃত্ত হলো ছেষট্টি ডিগ্রি সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত হল সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ যে ধ্রাঘেমা রেখাটি লন্ডনের উপকণ্ঠে অবস্থিত গ্রেনিথ শহরের রয়্যাল অবজারভেটরির উপর দিয়ে উত্তরে সুমেরু বিন্দু থেকে দক্ষিণে কুমেরু বিন্দু পর্যন্ত প্রসারিত হয়েছে সেটি হল মূলমধ্য রেখা অথবা এটিকে প্রধান দ্রাহিমা রেখা বলা হয় যেটি হলো জিরো ডিগ্রি যে দাহিমা রেখার স্থানীয় সময়কে পৃথিবীর প্রমাণ সময় বা গ্রেনিজ মিন টাইম অর্থাৎ জি এম টি হিসেবে ধরা হয় সেটি হলো মূলমধ্যরেখা মূলমধ্যরেখার অপর নাম হল গ্রেনিজ মেরেডিয়ান রেখার। বিপরীত দিকে অবস্থিত আন্তর্জাতিক তারিখরেখা যেটি হলো একশো আশি ডিগ্রি ভারতের প্রমাণ সময় অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আই এস গণনা করা হয় বাইশ ডিগ্রি বত্রিশ মিনিট পূর্ব অর্থাৎ পূর্ব ধারিমা রেখা অনুসারে গ্রিনিচ মিন টাইম থেকে এটি পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে পৃথিবীর সূর্য এবং চন্দ্রের মধ্যে অবস্থান করে চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য এবং চন্দ্রের মধ্যে অবস্থান করছে তাহলে চন্দ্রগ্রহণের সময় এবং চাঁদ সূর্য এবং পৃথিবীর মধ্যে অবস্থান করে সূর্যগ্রহণের সময় সাধারণত চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমার দিনে এবং সাধারণত সূর্যগ্রহণ হয় অমাবস্থার দিনে পৃথিবীর সূর্যগ্রহণ হয় অমাবস্থার দিনে পৃথিবীর আবর্তনের ফলে দিন ও রাত্রি সংঘটিত হয় পৃথিবীর সূর্য পরিক্রমণের ফলে ঋতু পরিবর্তন হয় কর্কটক্রান্তি রেখা ভারতের যে রাজ্যগুলির মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে সেটি হলো গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় এছাড়াও ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ মিজোরাম এবং ত্রিপুরা বাইশ ডিগ্রি বাইশ ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব রেখা যে রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে সেটি হলো উত্তরপ্রদেশ এটি উত্তরপ্রদেশের এলাহাবাদ জেলার উপর রয়েছে পৃথিবীর তিনটি বৃহত্তম মরুমি হলো আন্টারকটিক সাহারা এবং আরব মরুভূমি পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হলো ভিক্টোরিয়া জলপ্রপাত যেটা জিম্বাবুয়েতে অবস্থিত ক্ষেত্রফল অনুসারে বিশ্বের তিনটি বৃহত্তম দেশ প্রথমে রয়েছে রাশিয়া তারপর কানাডা এবং তৃতীয় হলো চীন ক্ষেত্রফল অনুসারে বিশ্বে ভারতের স্থান হল সপ্তম জনসংখ্যা অনুসারে বিশ্বের প্রথম তিনটি দেশ প্রথমে রয়েছে চীন তারপরে ভারত এবং তারপর আমেরিকা যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এটি হলো তৃতীয়